হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমরা ইউটিউবার রাকিব হোসেন চ্যানেলের টিম মেম্বার জাহিদ হাসান জয়ের গার্লফ্রেন্ড, বউ, পরিবার, পারিবারিক, ইনকাম, লাইফস্টাইল ও অজানা তথ্য সম্পর্কে জানব। ভিডিওটি শুরু করার আগে আপনাকেই বলতে চাই, চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। জয়ের আসল নাম জাহিদ হাসান জয় আর তার ডাকনাম জয়। তিনি পেশায় একজন স্টুডেন্ট, ব্লগার, টিকটক স্টার ও ইউটিউবার। জয়ের জন্মস্থান মুন্সিগঞ্জ, ঢাকা, বাংলাদেশ। তিনি জন্মগ্রহণ করেন 9ই অক্টোবর 2006 সালে। সেই হিসাবে বর্তমানে তার বয়স চলছে 16 বছর। জয় উচ্চতায় 5 ফুট 5 ইঞ্চি ও তার ওজন 55 কেজির মতো। জয়ের জাতীয়তা বাংলাদেশি এবং তিনি মুসলিম ধর্মের অনুসারে। জয়ের শখ হচ্ছে লিপসিন করা, গেম খেলা, বন্ধুদের সাথে আড্ডা দেওয়া ও ভ্রমণ করা। জয়ের শিক্ষা জীবন, তিনি ঢাকার যে কোনো একটি স্কুলে ক্লাস 10-এ পড়ালেখা করছেন। জয় ইউটিউব ব্লগিং জগতে আত্মপ্রকাশ করেন 2018 সালে ফ্যান্টাসি কিংডম ব্লগ দিয়ে। তো আমার দেখা জয়ের জনপ্রিয় ব্লগ ভিডিওগুলো হচ্ছে কুরবানি ঈদের ব্লগ, রাকিব তার ছোট বোনের চুল কেটে দিল, টাইপস অফ বাংলাদেশি, আমরা এখন নন্দন পার্কে, ঈদ মোবারক, আমু আমাকে সারপ্রাইজ দিয়ে অবাক করে দিল, রাকিব একই করলো জয়ের সাথে, বার্গার খাওয়ার প্রতিযোগিতা, রাকিব একই করলো চিপস নিয়ে ও দেখুন রাকিবকে কীভাবে ফাঁসানো হলো ইত্যাদি। জয় এখনও পর্যন্ত সিঙ্গেল রয়েছেন। বর্তমানে তার কোনো গার্লফ্রেন্ড নেই বলে তিনি দাবি করছেন। তবে গুঞ্জন রয়েছে তিনি নাকি আশা নামক এক মেয়ের সাথে গোপনে চুটিয়ে প্রেম করছেন, আর মাঝে মধ্যেই তাদেরকে টিকটক ভিডিওতে দেখা যায় একসাথে। কিন্তু জানা গেছে তারা নাকি দুজন ভাই বোন। জয়ের ইনকাম, তিনি প্রতি মাসে 30 থেকে 50 হাজার টাকা পর্যন্ত ইনকাম করে থাকেন। তবে এই মুহূর্তে জয়ের আনুমানিক মোট সম্পদের পরিমাণ হচ্ছে 20 লাখ টাকারও বেশি। জয়ের গাড়ির কালেকশন, দুঃখিত, জয় এখনও পর্যন্ত কোনো গাড়ি ক্রয় করতে পারেননি। তবে তিনি মাঝে মধ্যেই রাকিব হুসেনের গাড়ি নিয়ে ঘুরতে বের হয়ে যান। সো ভিউয়ার্স, জয়ের ব্লগ ভিডিও দেখতে আপনাদের কাছে কেমন লাগে তা কমেন্ট করে জানাতে পারেন। তো কথা হচ্ছে আগামী নতুন কোনো লাইফস্টাইল ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।